KKR ব্ল্যাক কারেন্ট মানে কলকাতা নাইট রাইডার্স এর নামের উপরে এইটা করেছে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে টালিগঞ্জ কিটক্যাট মাত্র 15 টাকা এত সুন্দর দেখতে এটা 15 টাকা হতেই পারে না যে মেন বেরি গুলো হয় না ভেতরে রয়েছে তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না 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 আমি বলছি সব তুলে নিয়ে চলে যাব একটু ঘরে খুব ইচ্ছা করছে দেখে তোমরা যদি এখানে আসো না একেবারে বাচ্চাদের মতন হয়ে যাবে ফ্লেভারটা হচ্ছে গিয়ে রাবড়ি ফ্লেভার মাত্র 25 টাকা মানে ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ পেডুক টিভি আজকে চলেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আরো একটা নতুন জায়গায় আশা করি আইসক্রিম নামটা শুনলেই বুকের মধ্যে ঠান্ডা ঠান্ডা হয়তো ফিলিংটা আসে যাই হোক এটা হচ্ছে কি আমার সেকেন্ড শুট আজকের তো সেজন্য একটু ফ্রাস্ট্রেটেড দেখে মনে হতে পারে আমি দোকানের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি দোকানটার নাম হচ্ছে গিয়ে গুপ্তা শপ ব্যাপারটা হচ্ছে গিয়ে গুপ্তা শপে কি কি পাওয়া যায় নিশ্চয়ই তোমরা ইন্ট্রোতে দেখে বুঝতে পেরেই গেছো অনেক ধরনের আইসক্রিম পাওয়া যায় কিন্তু আমরা অনেকে হয়তো আইসক্রিম খাওয়ার ইচ্ছাটাকে কোথাও না কোথাও মেরে দিতে হয় যখন দামটার বিষয়ে আমরা ভাবি তো কোথাও 200 টাকা কোথাও 300 টাকা যখন আমরা অনেক রকম ভ্যারাইটি খেতে চাই কিন্তু এই দোকানটা হয়তো আমাদের টেস্টটাকে বা ইচ্ছাটাকে পূরণ করার জন্য একেবারে সক্ষম তো দোকানে অনেক রকমের আইসক্রিম পাওয়া যায় তো আমি যেটা শুনলাম 15 টাকা থেকে আইসক্রিম শুরু হচ্ছে তো সেটা তো একেবারে ইন্টারেস্টিং ব্যাপার দাদার সঙ্গে একেবারে কথা বলবো আর হ্যাঁ তোমরা যারা যারা আমাকে প্রথমবার দেখছো আমার নাম সৌরদীপ আর তোমরা দেখছো পেটুক টিভি আমাদের চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও এইরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিওর জন্য চলো আজকের ভিডিওটা এখানেই স্টার্ট করে দিচ্ছি কারণ তোমরা নিশ্চয়ই জানো আমরা বাঙালি বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি লোকেশনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করা যাক এটা হচ্ছে গিয়ে টালিগঞ্জের মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন 1 নম্বর গেট দিয়ে যদি তোমরা বেরাচ্ছ বাঁ হাতে তোমরা একটুখানি এগিয়ে গেলেই একটা দোকান রয়েছে তার পাশে এই আইসক্রিমের দোকানটা আজকালকার দিনের বাজারে না সব কিছু কথার উপরে চলে ব্যাপারটা হচ্ছে গিয়ে কথায় কথায় লোকে অনেক কিছু দেখিয়ে দেয় কিন্তু আমি প্রমাণ সমেত তোমাদেরকে দেখাবো এই হচ্ছে দোকানটা দোকানের সামনে ভিড় দেখতে পাচ্ছ ইতিমধ্যে খুব জড়ো সড়ো হয়ে গেছে আর দোকানের ডেকোরেশনটা ছোটোর উপর হলেও বেশ ভালো করে করা রয়েছে আর আইসক্রিমের নামগুলো কিন্তু খুবই ইউনিক ইউনিক করে রেখেছে চলো এবার ফাইনালি দাদার সঙ্গে কথা বলে নেওয়ার পালা আচ্ছা গুপ্তা শপের ওনারকে আমরা পেয়ে গেছি তো দাদা তোমার নামটা প্রথমে বলে নাও রাজীব গুপ্ত আচ্ছা আচ্ছা তোমার এই দোকানটা কতদিন হয়েছে খুলেছো আড়াই বছর হবে আর মেইনলি হচ্ছে গিয়ে তোমার এখানে যা দেখতে পাচ্ছি অ্যাট্রাকশনটা তো মোটামুটি দামটাই বলে দিচ্ছে যে এখানে অনেক কম দামে আইসক্রিম পাওয়া যায় পার্লারে মানে যেরকম আমরা আইসক্রিম খেতে পারি না অনেক দাম দিয়ে সেই জিনিসটা তুমি হয়তো আমাদের সাধ্যের মধ্যে এনে দেওয়ার চেষ্টা করেছো ঠিক বললাম তাই তো একদম আচ্ছা তো মোটামুটি যে আইটেমগুলো রয়েছে তার মধ্যে বেস্ট সেলিং কয়েকটা আইটেম তুমি নাম বলো অডিও যেমন কফি হাউস ওরিটা যেরকম চলে ব্ল্যাক কেকেআর ব্ল্যাক কারেন্ট যেরকম চলে মোটামুটি সবই চলে রাবড়িটা আছে যেরকম ব্রাউনি আছে আচ্ছা কিটক্যাটও চলে সবই মোটামুটি চলে আমার কাছে বেশি আইটেম নেই কলকাতা স্পেশাল মেনুতে আমার 9খানা আইটেম আমি রেখেছি নিজে চুজ করে মেনুটা কিন্তু খুব ইউনিক কারণ আমাদের কলকাতার যে ভালো ভালো জায়গার নাম প্রসিদ্ধ জায়গার নামে উপরে তুমি আইসক্রিমের নামটা রেখেছো সাউথ কলকাতাকে আর কলকাতাকে রিপ্রেজেন্ট করে মানে এক টাইপ অফ আমি কলকাতাকে রিপ্রেজেন্ট করছি সাউথ কলকাতাকে বেসিক্যালি জায়গার নামগুলো রেখেছিলাম আচ্ছা আচ্ছা বেশ লাগলো আর তোমার দোকানে টাইমিং কি রয়েছে টাইমিং সকাল 11টা থেকে রাত্রি 9:30 সকাল 11টা থেকে রাত্রি 9:30 তো এখানে দেখতে পাচ্ছ আহা ভেতরে কত আইসক্রিম সবকটা আমি নিয়ে যেতে পারবো বাড়িতে না না আমি বলছি সব তুলে নিয়ে চলে যাবো একটু ঘরে খুব ইচ্ছা করছে দেখে বলছে নিয়ে যেতে পারবে না বেশ বেশ তো যাই হোক জোকসা পার্ট আচ্ছা এটা দেখতে পাচ্ছ নর্মাল যে ভ্যানিলা আছে যেটা দাম মাত্র 15 টাকা ওইটা ফার্স্টে দাদা স্কুপগুলো বার করছে তো আচ্ছা এই হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা তার উপর কিন্তু এখানে চকলেট সসের বা চকলেট সিরাপে ড্রিজল করে দিল দাদা বেশ বেশ আচ্ছা তো দেখতে পাচ্ছ প্রথম আইটেম যেটা হচ্ছে গিয়ে মাত্র 15 টাকার এত সুন্দর দেখতে এটা 15 টাকা হতেই পারে না প্রথম কথা তোমরা বলবে বলবে যে মিথ্যে কথা বলছি তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সত্যিকারে এটা 15 টাকা দাম থাকতে পারছি না একটু একটু ঘাই দিয়ে কথা বলছি এর ওপর দেখতে পাচ্ছ চকলেট সস ড্রিজল করে দিয়েছে আলাদা করে ভ্যানিলা আইসক্রিম নিয়ে কিছু বলার আছে আশা করি না একটুখানি খাই চলো প্রথমেই বলেছিলাম এটা হচ্ছে গিয়ে আজকের
সেকেন্ড শুট। তো প্রথমে একটা বিরিয়ানির ভিডিও করেছিলাম, আশা করি ওটা তোমরা দেখে নিয়েছো। একটু খাস্তা হালাত ছিল, তো এটা খাওয়ার পর না বুকে ঠান্ডা নামছে, ঠান্ডা নামছে, প্রথমেই বলেছিলাম। আলাদা করে এটার পড়ছে, আলাদা করে এটা নিয়ে কিছু বলার নেই, এটা ব্যাপক খেতে। ব্যাপারটা না অনেকটা ফ্রেঞ্চ ভ্যানিলার মতন খেতে। যাই হোক, ফ্রেঞ্চ ভ্যানিলা তোমরা যারা যারা খেয়েছো তোমরা বুঝতে পারবে, খানিকটা ওই রকমটা টেস্ট। এটা খাই, এটা খাওয়ার পর তো অপেক্ষা করো, ভিডিওটা লাইক করে দাও, ভিডিওটা লাইক করো, ঠান্ডা ঠান্ডা হাতে লাইক করে দাও। তো আরও কয়েকটা আইসক্রিম নিয়ে ব্যাক করব, অনেক নতুন নতুন নামের আইসক্রিম আছে বস, KKR থেকে শুরু করে আরও অনেক রকম, কলকাতাকে রিপ্রেজেন্ট করছে দাদা যেমনটা তোমরা শুনেছিলে। যাই হোক, এটা শেষ করি, তারপর পরের আইসক্রিমগুলো নিয়ে ব্যাক করছি। তো দেখতে পাচ্ছো এখানে নেক্সট আইটেম, যেটা হচ্ছে কি KKR ব্ল্যাক কারেন্ট, মানে কলকাতা নাইট রাইডার্সের নামের ওপরে এইটা করেছে। সে অন্য দেখতে পাচ্ছ মানে ব্লুয়ের একটা ভাব রয়েছে বা আমেজ রয়েছে, আর ব্ল্যাক কারেন্টও অনেকটা ব্লুয়ের ওপরেই হয়। যাই হোক, মানে দেখতে পাচ্ছ আইসক্রিমটা কিন্তু বেশ লোভনীয় লাগছে, আমি এক্সট্রা এক্সপ্লেন করতে পারবো না। ব্যাপককে দে ভেতরে যে মেন বেরিগুলো হয় না ভেতরে রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি কি না জানি না। আর এটার একটু গার্নিশিংটা বলি, দেখতে পেয়েছিলে এখানে অনেক কিছু টপিং ছিল, ভেতরে চকো চিপস ছিল আর উপরে একটা চেরি, অর্ধেক করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এটার না হয় রইলো। আর এখানে দুটো দেখতে পাচ্ছ স্টিক রয়েছে, যেটা হচ্ছে কি কি চকলেট স্টিক, যাই হোক। তো এটা একটুখানি ট্রাই করি, ট্রাই করার কিছু নেই, এটা ভালোই লাগবে, একটুখানি এইটা দিয়ে খেয়ে দেখা যাক বস। মাত্র 60 টাকায় এইরকম আইসক্রিমের যে ক্রেভিং মেটানোর জন্য এই দোকানটা, আমি তো বলবো হাইলি রেকমেন্ডেড। চলো কথা কম বলি, একটু খাই আজকে। বের লাগছে ব্ল্যাক কারেন্ট ফ্লেভার, প্রথমত একেবারে ভালো লাগে আমার, তার উপর তার সাথে বেরিগুলো যে রয়েছে ওগুলো আমি চেবাচ্ছি, আর তার সাথে চকো চিপসগুলোর একটা যে ক্রাঞ্চিনেস মিলিয়ে মিশিয়ে ব্যাপক লাগছে। আর কিন্তু গরম যতটা রয়েছে সেই হিসেবে খুব তাড়াতাড়ি গলে যাচ্ছে। এই প্রথম একটা আইটেম, ভাবতে হচ্ছে যে তাড়াতাড়ি করতে হবে কারণ এগুলো গলে যাচ্ছে। যাই হোক, একটুখানি খেয়ে দেখি, চলো সেরা খেয়ে সেরা, আর কোনো কথা হবে না আপাতত, তো আরো একটা বা দুটো আইসক্রিম খাবো, কিন্তু এইটা খেয়ে বলছি বস, এটা আমার তরফ থেকে হাইলি রেকমেন্ডেড রইল। ব্যাপারটা হচ্ছে গিয়ে আরও অনেকগুলো আইটেম রয়েছে, একা তো খেয়ে উদ্ধার করতে পারবো না, নয়তো আমার গলা উদ্ধার হয়ে যাবে। যাই হোক, এইটা না হয় রাখলাম, বন্ধুরাও খাবে, সবাই মিলে খাওয়া দাওয়া করি, দিয়ে নেক্সট আইটেম নিয়ে আবার ফিরছি। যাই হোক, তো এই চলে গেল একটা স্কুপ, বেশ বড় সড়ো একটা স্কুপ কিন্তু। আচ্ছা, ওর ওপরে তুমি একটুখানি কী দিচ্ছ, এটা স্ট্রবেরি, স্ট্রবেরি। আচ্ছা, এখানে নর্মালি যেমন চকো স্টিকগুলো ছিল ওগুলো চলে যাচ্ছে দুটো পরপর, চকলেট সস রয়েছে। আচ্ছা, এখানে চকলেট সিরাপ বা চকলেট সস যেমনটা বলবে সেটাই রয়েছে, স্প্রিঙ্কেল, কালারফুল স্প্রিঙ্কেলগুলো দেখতে পাচ্ছ দাদা দিয়ে দিচ্ছে, হ্যাঁ রেনবো স্প্রিঙ্কেল বলে। যাই হোক, এটার দাম মাত্র 25 টাকা, বেশ লাগছে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা, এখানে আরেকটা আইটেম নিয়ে আমি চলে এসেছি, যেটা ইতিমধ্যে গলা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ব্যাপক লাগছে, রেনবো স্প্রিঙ্কেল, ফ্লেভারটা হচ্ছে গিয়ে রাবড়ি ফ্লেভার। তো এইটার দাম কত হতে পারে? মাত্র 25 টাকা, মানে আমার নিজের বিশ্বাস হচ্ছে না, সেজন্য আরও একটা এক্সট্রা করে নিয়ে নিয়েছি। চলো এইটা একটুখানি খেয়ে ট্রাই করে দেখা যাক যে আসল রাবড়ির মতন খেতে আদেও কি বা না। যাই হোক, ওপর থেকে একটুখানি স্ট্রবেরি আইসক্রিম দিয়েছে দেখতে পাচ্ছ, ওটার জন্য ব্যাপারটা দেখতে বেশ লাগছে কিন্তু। যাই হোক, চলো একটু খাওয়া যাক। স্প্রিঙ্কেলগুলো না বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চি রয়েছে, ওই জন্য হেভি লাগছে। অথেন্টিক রাবড়ির যে টেস্টটা মাইরি বলছি আইসক্রিমটায় পাচ্ছি, আর তার সাথে ওমা সব তো বেরিয়ে ওমা। যাই হোক, এটা একটুখানি খাই, সেরা, কেন ছটফট করছি বল, একেবারে ব্যাপক খেতে। এটা একটু খাই, এখানে আসলে না দাঁতে দাঁড়িয়ে লাগছে, তোমরা যদি এখানে আসো না একেবারে বাচ্চাদের মতন হয়ে যাবে। এরপর আর একটা আইটেম থাকছে, আর বেশি খাবো না, তো চলো এইটা শেষ করা যাক, তারপরে পরের আইটেমটা নিয়ে ব্যাক করছি। আচ্ছা, আইসক্রিমটা গলে গেছে তাই তো? আচ্ছা, এটার নাম কি? টালিগঞ্জ, এখানে দোকান সেখানকার নামেই কিন্তু এটা নামকরণ। হ্যাঁ, টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে টালিগঞ্জ কিটক্যাট বস,
দেখতে যা লাগছে না, মানে খাওয়ার পর তো হয়তো জীবনে বার তো আসবেই, কিসের বার? এই যে সৌরদীপ যেটা বলে না, খাওয়ারের প্রতি সম্পূর্ণ লিগাল, একদম মিলে গেছে, একদম মিলে গেছে। বস এটা দেখো, তোমাদের যদি না লোভ লাগে আমাদেরকে বলো, আমাদেরকে একদম বলো, আমাদেরকে। আচ্ছা কার চ্যানেলে এই ভিডিওটা যাবে জানি না, আমার চ্যানেলে থাকছেই, তোর চ্যানেলে থাকবে, এই পার্টটা না সবার চ্যানেলে থাকবে, একদম। আমি এখান থেকে নিয়ে নিলাম, স্টোরিটা কেন কে বলে সেরিটা খেয়ে গেল আমি, এটা পাস করে দিকে চেরি খেয়ে দিল। আইসক্রিমের রিভিউ কেউ দিতে পারবে না, ওটা আলাদা লেভেলে থাকে, গরমকালে তো সেই 60 টাকায় যেমন কোয়ান্টিটি দিচ্ছে তেমন কোয়ালিটির বন্যা বয়ে যাচ্ছে বস, আর কি। আর আমরা সত্যিকারে বাচ্চাদের মতো আজকে পুরো বাচ্চাদের মতো যেটা পাচ্ছি সেটা দিচ্ছি, থেকে বেরিয়ে বাবা মা কাছে যেরকম করতাম আমরা, যে আইসক্রিমে বায়না করতাম সেটা আইসক্রিম খাবার জন্য বাচ্চাদের মতন পাগলামি করছি আমরা, আর কিছু বলার নেই। দেখো বাচ্চা দেখো কিরকম ভাবে, এই পার্টটা সবাই থাকবেই ভিডিওতে, কারণ দেখাবো না, মানে আমরা আমি একা শুধুমাত্র এমনি করছি না, আইসক্রিমে এখন কি করছি তোমরা জানো না, সেটা পেট ঠান্ডা। এবার আমি একটুখানি ডিটেলসটা দিয়ে নিই, রিভিউ দেওয়া যাবে না সেটা একেবারে নয়, এইটা রিভিউ না একটু দিতেই হবে দাদা। ব্যাপারটা হচ্ছে কি, লাইভ কাউন্টারে যে আইসক্রিম তৈরি হয় ওই রকম ভাবে বানালো, এটা কি নর্মাল ভ্যানিলা আইসক্রিমই রয়েছে, ওর মধ্যে কিটক্যাটটাকে ক্রাশ করলো, ক্রাশ করে ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে মিশিয়ে একটা স্কুপ বানিয়ে দিল, আর তার উপর যেরকম নর্মাল স্প্রিঙ্কেল ছিল ওই সবই দিয়েছে। আর এটা তো প্রত্যেকবারের মতন রয়েছে, বারবারই জিনিস, আমি খাবো, আমি কেন এখানে ভিডিওটা এন্ড করে দেবো, তোমরা এখানে এসে খেয়ে যাও, আর কথা বলছি না। আর এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট দেখতে চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতেই হবে বস, আর বেল আইকনটা প্লিজ অলে করে দাও, তাই তো? আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর কমেন্ট করে জানিও কোন আইসক্রিমটা তোমরা খেতে চাও পার্সোনালি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিও নিয়ে আরও একটা নতুন জায়গায়, টিল দেন খেতে থাকো, আর মনে রাখো খাবারের প্রতি লোভ সম্পূর্ণ লিগাল। Talking to Griffy like, man, it's now or never. Now or never. Chasing big endeavors, facing stormy weather. I say okay, 'cause it just makes you better.